বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় ত্রিপুরায় আগামীকাল পুরভোট। 20টি পুরসভায় কালকে ভোট হচ্ছে, তার মধ্যে আগরতলা পুরসভাও আছে। এবারে ভোটে কি হবে, ওখানে বিজেপি আর সিপিএমের ভেতরে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তৃণমূল ওখানে এর আগের যে ভোট হয়েছে বিধানসভা, সেখানে তৃণমূলের জামানত জব্দ হয়েছিল সবকটা সিটে। এখন প্রশ্ন হচ্ছে, এবারে তৃণমূল যে রাজনৈতিক হাইপ তুলতে পেরেছে, পশ্চিমবঙ্গ থেকে গাদা গাদা নেতা কর্মী গিয়ে ওখানকার হোটেলে থেকে ওখানে যে পলিটিক্যাল যে মাইলেজ বলা হয় যাকে, মিডিয়া কভারেজ, সেটা কিন্তু মারাত্মকভাবে তৃণমূল তুলতে পেরেছে। এবং বিজেপি সরকার ওখানে কোন ঠাসা বলবো না, চিন্তিত। কেন চিন্তিত? কেন ভোটের কথা কিন্তু কেউ বলতে পারে না। বিজেপি এই যে এত বছর ধরে যে সরকার চালাচ্ছে, সেখানে কতটা সাধারণ মানুষের মন জয় করতে পেরেছে, এবং জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে আছে তাতে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ক্ষিপ্ত। এই অবস্থার ভেতরে ভোট হচ্ছে। এখন তৃণমূল কার ভোট কাটবে? তৃণমূলের কিন্তু ত্রিপুরাতে সেরকম কোনো সংগঠন নেই। হ্যাঁ, এটা ঠিকই, বিজেপির কিছু বিক্ষুব্ধ নেতা, যেমন একজন MLA জয়েন করেছেন, মাথা ন্যাড়া করেছেন কলকাতায় এসে, আর সমীর মজুমদার, রমীর রঞ্জন মজুমদার, যিনি মন্ত্রী ছিলেন, তিনি মূলত কংগ্রেসের লোক, কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন, তিনি এখন বিজেপির বিরুদ্ধে বলছেন, যদিও তিনি তৃণমূলে জয়েন করেননি। এখন এই যে অবস্থা, আর মানিক সরকারের নেতৃত্বাধীন ওখানে যে CPM, দীর্ঘ বছর মানিক সরকার ত্রিপুরায় ক্ষমতায় ছিলেন, এবং বিজেপি ত্রিপুরায় তাকে ক্ষমতাচ্যুত করেছে। এখানে RSS-এর বিরাট ভূমিকা। RSS অনেক দিন ধরেই ত্রিপুরাতে কিন্তু ঘাঁটি গেড়েছিল, এবং নানা উন কাজের মধ্যে, কর্মসূচির মধ্যে তারা ছিল, এবং শেষ পর্যন্ত তারা বিপ্লব দেব কিন্তু ওখানে রাজনীতিতে তার কোনো কিন্তু নাম টাম ছিল না, তিনি দিল্লিতেই মূলত রাজনীতি করতেন এবং RSS করতেন। এই অবস্থার মধ্যে ভোট হতে যাচ্ছে আগামীকাল, এবং কড়া নিরাপত্তার মধ্যে, এবং সুপ্রিম কোর্টও এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে যাতে ওখানে নিরাপত্তা কোনো মতে বিঘ্নিত না হয়, কোনো শিথিল না হয়, আটো নিরাপত্তার মধ্যে কালকে ভোট হচ্ছে। এই ভোটের রেজাল্ট কী হবে না হবে সেটা তো 28 তারিখ জানা যাবে, কিন্তু ভোটে টান টান উত্তেজনা যে আছে, তৃণমূল ওখানে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপিকে খানিকটা ভয় ধরিয়ে দিয়েছে। বিজেপির ভোট কতটা কাটবে, আর CPM-এর ভোট কতটা কাটবে, বামেদের ভোট কতটা কাটবে, আর উপজাতিদেরও একটা ভোট আছে ওখানে, সেই ভোটটা কোন দিকে যাবে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে না যে ত্রিপুরাতে এই যে পুরসভার যে ইলেকশান হচ্ছে, কারণ পুরসভা ইলেকশানের পর কিন্তু আসছে 2023-এ বিধানসভা ইলেকশান। এখানে যদি বিজেপি কিছুটা কোণঠাসা হয়, তৃণমূল যদি কিছু সিটও পেয়ে যায়, তাহলে কিন্তু বিজেপির এটাতে সেটব্যাক হবে, বিজেপি রাজনৈতিকভাবে কিন্তু হার হবে। কারণ বিজেপি বারবার বলছেন যে তৃণমূল বাইরে থেকে এসে এখানেতে লণ্ডভণ্ড করে দেওয়ার চেষ্টা করছে। সেটাই দেখা যাক যে আগামীকাল সাধারণ মানুষ কাদের দিকে ঝোঁকে, CPM-এর দিকে থাকে না, কেন CPM-এর ওখানে অনেক MLA আছে, CPM-এর ভোটের পার্সেন্টেজও ছিল, কিন্তু সেই ভোটটা কি ধরে রাখতে পেরেছে 4 বছর পর, কেন সেটাই বোঝা যাবে যে বিজেপি ভার্সেস CPM-এর ভোট হয় না, তৃণমূল সেখান থেকে থার্ড পার্টি হিসেবে মাথা গলিয়ে দিতে পারে, দিয়ে কতটা ভোট টানতে পারে। কেউ বলছে 5-6% ভোট টানবে, আবার কেউ বলছে বেশ কিছু সিট তৃণমূল পেতেও পারে। এখন সেইটাই দেখা যাক কালকের ভোটের কি পরিস্থিতি হয়। আজকের আলোচনা এখানেই শেষ করলাম, নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।